প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আরো একটি ক্লাস নিয়ে, ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.4। অঙ্ক নম্বর 8, দেখো আজমাইন সাহেব তার জমি থেকে বছরে 20 সমস্ত দশের 1 কুইন্টাল আমন, 30 সমস্ত 20-এর 1 কুইন্টাল ইরি এবং 10 সমস্ত 50-এর 1 আউশ ধান পেলেন। তিনি তার জমি থেকে বছরে মোট পেয়েছেন, এটি আমাদেরকে বের করতে হবে। তো তোমরা ঝটপট দেরি না করে আমার সাথে অঙ্কটি করবে, তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আশা করি তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়েছো। আমরা শুরু করব। যেহেতু তিনি মোট ধান কত পেয়েছেন তাহলে বুঝতেই পারছো কি করতে হবে বলতো? হ্যাঁ, যোগ করতে হবে, তাই না? এই তো, তাহলে লিখো আজমাইন সাহেব, আজমাইন সাহেব মোট ধান পেয়েছেন, মোট ধান পেয়েছেন কত? আমরা এই সব সংখ্যাগুলো যোগ করে দিব, কেমন? হ্যাঁ, বিশ সমস্ত 10 ভাগের 1 যোগ 30 সমস্ত 20 ভাগের 1 যোগ 10 সমস্ত 50 ভাগের 1 কি হবে? কুইন্টাল, তাই না? উপরে যেহেতু বলেছে কুইন্টাল, তাই আমরা কুইন্টাল লিখে ফেললাম, কেমন? আচ্ছা, এরপরে আমরা কি করব? এরপরে আমরা এই সমস্ত মানগুলোকে ভেঙে ফেলবো, কেমন? আচ্ছা, মিশ্র ভগ্নাংশ থেকে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরের চেষ্টা করব। তাহলে কি হবে? 10, নিচে 10 লিখে ফেললাম, কিভাবে এটি ভাঙাতে হয় বলতো? 10 × 20 কত হবে? 200, আর যোগ 1 তাহলে কত হলো? হ্যাঁ, 201, তাই না? তোমরা করে ফেলো একসাথে, 201। এই যোগ চিহ্ন দিয়ে নিলাম। এরপরে 20 × 30 কত হবে? 600, তাই না? 600 + 1 তাহলে কত হবে? 601। এই যোগ চিহ্ন দিয়ে নিলাম। এবার 50 × 10 কত হবে? হ্যাঁ, কত বলতো? 50 × 10 500, তাই না? 50 × 10 যোগ করলে কত হবে? 501। এটা কি লিখবো? আমরা লিখতে পারি এত কুইন্টাল, যেহেতু একবার কুইন্টাল লিখেছি, আর আমরা কুইন্টাল না লিখে আমরা ডট ডট ব্যবহার করতে পারি, তাই না? আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি দেখো, 50, 20 এবং 10-এর লসাগু। তোমরা তো লসাগু পারো, ঝটপট করে ফেলো, বলতো লসাগু কত হবে? তাড়াতাড়ি বলো কত হবে বলতো। হ্যাঁ, ঠিকই বলেছ, লসাগু হবে 100, 100, তাই না? এইবার আমরা এই লসাগু, এই যে হর রয়েছে, এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করব, কত হবে? 10 দ্বারা 100 ভাগ করলে কত হয়? 10। 10 দ্বারা 100 ভাগ করলে 10, তাহলে ওই 10 দ্বারা আমরা যে 10টা পেলাম ওই 10 201 এর সাথে গুণ করে দেব। তাহলে আমরা এইভাবে লিখতে পারি কি, 201 × 10, তাই না? যোগ, সুবিধার খাতিরে ব্র্যাকেট দিলেও চলবে না দিলেও চলবে, কেমন? এবার 20 দ্বারা যদি 100 ভাগ করি কত হবে? 5, তাই না? তাহলে 601 × 5। এরপরে কত হবে? 50 দ্বারা 100 ভাগ করলে কত হবে? 2, তাই না? এই যোগ চিহ্ন কোনটা দিয়ে নিলাম? এই যোগ চিহ্ন দিয়ে নিলাম, 501 × 2 কি হবে? হ্যাঁ, কুইন্টাল বা ডট ডট দেব, কেমন? এইবার বলতো কি করতে পারি আমরা, একটু হিসাব করে দেখো। তোমরা যাদের কাছে ক্যালকুলেটার আছে, ক্যালকুলেটার দিয়ে করতে পারো, ক্যালকুলেটার ছাড়া করলে বেশি ভালো হয়। হ্যাঁ, আবার আমরা কি করবো, এই নিচের 100 100 লিখে নিলাম। নেবার পরে দেখো, 201 × 10 কত হবে বলতো? কত হবে?
2010 তাই না 201 গুণিত 10 গুণিত 201 সমান সমান 2010 এই যোগ চিহ্ন আমরা দিয়ে নিলাম এবার বলো তো 601 গুণিত 5 কত হবে আর 3005 ঠিকই বলেছো 3005 এইবার কত হবে বলো তো 501 গুণিত 2 কত হবে 501 গুণিত 2 1002 তাই না এই তো এত কুইন্টাল এরপর মিশিয়ে দিলাম কেমন উপরে অঙ্কটি মিশিয়ে দিলাম এরপরে এইবার আমরা এখানে কত পেয়েছি 2010 3005 এবং 1002 এগুলো আমরা যোগ করে দেব ঝটপট যোগ করে ফেলো হ্যাঁ আবার ওই একই কাজ আমাদের কত আছে নিচে 100 এবার আমরা যোগ করব 2 5 5 আর 2 7 7 আর 0 7 তাই না হাতে থাকে না 0 0 1 তাহলে 1 তাই না এরপরে কত লিখতে পারি 0 0 0 তাহলে 0 এরপরে কত লিখতে পারি 1 3 3 আর 1 4 আর 2 6 তাহলে কত হলো 6017 ডিভাইডেড বাই 100 তাই না এত কি কুইন্টাল এত কুইন্টাল তাই না আচ্ছা এটা দেখো এটাকে আমরা একটু মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার চেষ্টা করব কিভাবে এটাকে তাহলে আমরা করতে পারি আমরা এইভাবে লিখতে পারি নিচে কত থাকবে 100 আর এখানে কত হবে 60 স্বাভাবিকভাবে 100 আর 60 কে গুণ করলে কত হয় 6000 তাহলে 6000 যোগ 17 তাহলে উপরে কত লিখতে পারি 17 তাহলে 60 সমস্ত 100 ভাগের 17 ভাগ এত কুইন্টাল তাই না यस এত কুইন্টাল উত্তর হয়ে গেছে এটাকে আরো একটু ভালোভাবে বুঝতে হলে তোমাদেরকে একটি হোমওয়ার্ক কিন্তু ক্লিয়ার করতে হবে কেমন এটাকে ক্লিয়ারলি বুঝতে হলে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি এই হোমওয়ার্ক যদি তোমরা পরিপূর্ণভাবে করতে পারো তাহলে বুঝতে পারবে যে তোমরা অঙ্কটি পারছো কিনা তো ঠিক আছে হোমওয়ার্কের জন্য তোমরা হোমওয়ার্কটা খাতায় উঠিয়ে নাও তিনি মোট কত পথ অতিক্রম করলেন তো ঠিক আছে বন্ধুরা তোমরা এই হোমওয়ার্কটা বারবার ট্রাই করবে না পারলে পরবর্তীতে আমাকে কমেন্টে জানাবে আজকের মতো এখানে ভালো থেকো সুস্থ থেকো এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ